নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জানাতে চলেছি মিথুন রাশির শুরু হচ্ছে শনির ঢাইয়া। এই শনির ঢাইয়া শুরু হওয়ার জন্য মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে কি ঘটতে চলেছে আজকে আমি সেটি আপনাদের জানাবো। চব্বিশে জানুয়ারি 2020 শনি মহারাজ ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করছে। মকর রাশিতে প্রবেশ করার সাথে সাথে মিথুন রাশি শুরু হয়ে যাচ্ছে শনির ঢাইয়া। এই শনির ঢাইয়া থাকবে আড়াই বছর। প্রথম এক বছর দুই থেকে আড়াই মাস আপনাদের জীবনে বেশিরভাগ খারাপ প্রভাব পড়বে এবং সামান্য কিছু শুভ ঘটবে, এবং পরবর্তী এক বছর দুই মাস বা এক বছর আড়াই মাস আপনাদের জীবনে কিছু শুভ ঘটবে। তবে খুব একটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ মিথুন রাশি বুধের ঘর এবং শনি সাথে বুধ গ্রহের সম্পর্ক খুবই সুন্দর। সুসম্পর্ক থাকার জন্য মিথুন রাশির তেমন কিছু ক্ষতি করবে না। তৎসত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করা দরকার। কোন কোন ক্ষেত্রে সাবধানতা আপনারা অবলম্বন করবেন আসুন আমি একে একে আপনাদের জানিয়ে দিই। আপনাদের রাশিচক্রে যদি শনি পীড়িত থাকে তবে আপনারা দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন এই সময়। কাজেই এই সময় অর্থাৎ চব্বিশে জানুয়ারি 2020 থেকে আপনি কিন্তু সাবধানে যানবাহনে যাতায়াত করবেন অথবা যানবাহন সাবধানে আপনারা চালাবেন। এই সময় অর্থনৈতিক উন্নতি আপনাদের কিছুটা আটকে যেতে পারে, অর্থাৎ এতদিন যা ইনকাম করছিলেন সেই ইনকাম কিছুটা কমতে পারে। চব্বিশে জানুয়ারি 2020 পর থেকে আপনাদের অসুখ বিসুখ সম্ভাবনা বাড়ার সম্ভাবনা রয়েছে। কাজেই সামান্য কিছু যদি আপনাদের শারীরিক সমস্যা মনে হয় তৎক্ষণাৎ ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ গ্রহণ করবেন, নচেত সেটি কিন্তু বড় আকার ধারণ করতে পারে। এই সময় নিজেকে যতটা পারবেন সংযত রাখবেন এবং বাড়ির যারা বয়স্ক আছে তাদেরকে কিন্তু সাবধানে রাখবেন। তাদের শরীর স্বাস্থ্য বেশ কিছু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, এই দিকগুলি আপনারা মানার চেষ্টা করুন এবং দেখবেন খুব একটা ক্ষতি হবে না মিথুন রাশির ঢাইয়া।